बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आमी आयशा इफ्तेखार आपनादेर स्वागतम जानाच्छि आमार यूट्यूब चैनल शौके शेखाय। आज के आमरा उजुर आदब समूह जानबो, एर साथे उजुर सुन्नत एवं उजु भंगेर कारणगुलो जानबो। सर्वप्रथमे आमरा उजुर सुन्नत समूह निये जानार चेष्टा करी। एक, उजु शुरूते नियत करा अर्थात उजुकारी व्यक्ति अंतरे एई नियत करबे जे पवित्रता अर्जन करा ओ नामाज बैध हवार जन्य आमी उजु करछि। दुई, उजुर शुरूते बिस्मिल्लाह पड़ा। तीन, उजुर अंगगुलो डान दिक थेके धोया शुरू करा। चार, उभय हाथेर कब्जि पर्यन्त तीन बार धौत करा। पाँच, मिसवाक करा, मिसवाक ना थाकले आंगुल द्वारा दाँत मेजे नेया। छय, तीन बार कुली करा। सात, तीन बार नाकेर भेतर पानी देया एवं नाक साफ करा। आठ, तत्संगे प्रतिबारे नाक झाड़ा। नय, प्रत्येक अंगके पूर्णभावे तीन बार करे धौत करा, एर जन्य तीन बारे बेशी पानी निते होले निबे। दस, उभय हाते चेहरा धोया एवं चेहरा धोवार समय दाढ़ी खिलाल करा। एगारो, हाथ और पा धोवार समय आंगुलसमूह खिलाल करा। बारो, सम्पूर्ण माथा एक बार मासह करा। तेरो, उभय कान मासह करा, गर्दन मासह करा, गला मासह ना करा। पंद्रो, उजु सबकटी अंग डोले डोले धौत करा। षोलो, एक अंग धौत करे अन्य अंग धौत करा शुरू करा। उजुर अंगसमूह धोवार समय धारावाहिकता बजाय रखा, शीतकाले उजुर অঙ্গসমূহ ভালোভাবে ধুয়ে উজু করা, উজুর মাঝখানে এ দোয়া পড়া, আল্লাহুম্মা গফিরলি জানমি ওয়া ওয়াসি লি ফি দেরি ওয়া বারিক লি ফি দিজকি। উজু শেষ করে প্রথমে কালিমায়ে শাহাদাত পাঠ করা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর এই দোয়া পড়া, আল্লাহুম্মা জআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জআলনি মিনাল মুতাতাহহিরিন। ওজুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা, ওজুর শেষে গামছা ব্যবহার করা। ওজুর আদব সমূহ, এক, উঁচু জায়গায় বসা। দুই, কিবলামুখী হয়ে বসা। তিন, অন্যের সাহায্য না নেয়া। চার, ওজুর মাঝে দুনিয়াবি কথাবার্তা না বলা। পাঁচ, ওজুর মধ্যে হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়া। ছয়, অন্তরে নিয়ত করার সাথে সাথে মুখেও করা। সাত, প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লাহ পড়া। কান সা আট, কান মাসেহের সময় ভিজা কনিষ্ঠা আঙ্গুল কানের ছিদ্রে প্রবেশ করা। নয়, আংটি নাড়াচাড়া করা। দশ, কুলি ও নাকে পানি দেওয়ার জন্য পানি ডান হাতে নেয়া। এগারো, ওয়াক্ত হওয়ার আগেই উজু করা। বারো, উজুর পর কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দোয়া পড়া। উজু ভঙ্গের কারণসমূহ, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ ভরে বমি হওয়া, শরীরের ক্ষতস্থান হতে রক্ত পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া, থুতু সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া, পাগল মাতাল ও অচেতন হওয়া, নামাজে উচ্চস্বরে হাসা। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট দৃষ্টিতে দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।